বৈষম্য করা হচ্ছে বিজেপির পঞ্চায়েত সমিতি সদস্যদের সঙ্গে। এই অভিযোগ তুলে খনিবাড়ি বিডিও এবং পঞ্চায়েত সমিতি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, রাজ্য সরকারের হর্টিকালচার বিভাগ থেকে 20টি স্প্রে মেশিন দেওয়া হয়েছে তৃণমূলে। পঞ্চায়েত সমিতি সদস্যরা দুটো করে পেলেও বিজেপি সদস্যদের একটি করে স্প্রে মেশিন দেওয়া হয়েছে। প্রতি বিষয় তৃণমূল বেশি নিচ্ছে এবং সরকারের সুযোগ সুবিধা অপব্যবহার করছে বলে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা নান্টু মন্ডল। তবে আলোচনার মাধ্যমে বিষয়টি ঠিক করা হয়েছে, স্বজন পোষণ হচ্ছে না মত খনিবাড়ি পঞ্চায়েত সমিতি সভাপতি রত্না রায় সিনহা। ঘটনা দীর্ঘ সময় বিডিও অফিসে গেট আটকে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির পঞ্চায়েত সমিতি সদস্য এবং বিজেপি নেতা কর্মীরা। এর জেরে আজকে পড়েন সভাপতি সহ বিডিও অফিসের একাধিক আধিকারিকরা। পরে খনিবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে আমাদের অবস্থান বিক্ষোভে এই জন্য যে আজকে আমাদের খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির যে সরকারি আজকে হর্টিকালচারের থেকে 20খানা স্প্রে মেশিন বিতরণ হওয়ার কথা ছিল, যার মধ্যে ওনাদের 9 জন টিএমসির আর আমাদের 3 জন হচ্ছে বিজেপির। 9 জনের মধ্যে 9 জন ডবল করে পেয়েছে স্প্রে মেশিন এবং আমাদের যে 3 জনকে এক একটা করে 3টা দেওয়া হয়েছে, যার মধ্যে 1 জন আমি এক্সট্রা এসেছিল আমাদের, তাকে নাম এবং ডকুমেন্টস সব কিছু নিয়েছিল কিন্তু সেই ডকুমেন্টস এবং নাম কেটে দেয় এবং ডকুমেন্টস তাকে রিটার্ন দেওয়া হয়। এই বিষয় নিয়ে আমি যখন সভাপতি ম্যাডামকে বলি তখন বলে আমি আমার ইচ্ছা মতো করেছি, আমি যা ইচ্ছা তাই আমি করতে পারি। এরকম প্রতিটা বিষয়ে এই পঞ্চায়েত সমিতিতে আমাদের যা আসে বেশি সংখ্যক জিনিসই ওরা নিয়ে নেয়, আমরা এমনও আছে যে আমরা কোনো বিষয় জানিও না। এখন আপনাদের এই অবস্থান কিসের জন্য? অবস্থান আমরা যেন সবাই সমানভাবে বন্টন হয় সব সরকারি ফ্যাসিলিটি, সেই জন্য আমাদের অবস্থান বিক্ষোভ। এবং এই বিষয় নিয়ে আমি আমাদের বিডিও সাহেবকেও কল করি, সে সময় উনি আমার কলটাও রিসিভ করেন না। বেশ কয়েকবার আমি ফোন করার সত্ত্বেও উনি ফোন রিসিভ করেন না, কিন্তু এবার 20টা বলছেন এরা স্প্রে মেশিন এসেছে। 20টা আমরা কি করে বুঝবো যে 20টাই এসেছে? 20টা থেকে বেশিও আসতে পারে। এরকম প্রতিটা ক্ষেত্রেই এনারা দুর্নীতি চালা যাচ্ছে। টিএমসির সমস্ত আতুর ঘর হয়ে গেছে, এটা একটা বিডিও অফিসটা টিএমসির আতুর ঘর সবসময়। এখানে মানে জনপ্রতিনিধির থেকে বেশি তাদের যে নেতা আছে সেই নেতাদের এখানটায় বেশি দেখা যায়। আমি বলতে চাই যে আমাদের এই এক্সপ্রে মেশিন হঠাৎ করে আমাদের হর্টিকালচার থেকে 20টা মেশিন এসেছিল, তো আলোচনার মাধ্যমে আমি সবাইকে আবার ফোনেও জানিয়েছি একটি করে, এবং যারা নিডি লোক যারা কৃষিকাজ করে তারা আমাদের যারা মিটিংয়ের আলোচনার মাধ্যমে ওরা নাম দেয়, সেই আলোচনা পরিপ্রেক্ষিতে আমি সেই লোকগুলোকেই এক্সপ্রে মেশিনগুলো দিয়েছি। কারো হয়তো দুটো করে বেনিফিশিয়ারি পড়েছে, সেটা নিয়ে এখন তার বেশি আসলে তো আমি সবাইকে সেই বেশি করেই দিতাম। বিভিন্ন অন্যান্য ক্ষেত্রেও বলে স্বজন পোষণ করা হয়, এটা কি আপনি মানছেন না? বিভিন্ন ক্ষেত্রে আমি এই মানে এইসব সৃজন পোষণে আমি সেটা মানছি না।